আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের 40টিরও বেশি দেশ তাদের বিমান চলাচল বিচ্ছিন্ন করলো। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক জানান, পর্যবেক্ষণ করে শিগগিরই সিদ্ধান্ত নেবেন তারা। তিনি বলেন, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন আবিষ্কার হওয়ায় অন্য দেশগুলোর মতো বাংলাদেশও শঙ্কিত। অন্যদিকে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল হলে যাত্রীদের টিকিট বিনামূল্যে রি ইস্যু করা হবে বলে জানান বিমান সচিব। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে সিলেট বিভাগে তিন দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। কর্মসূচি সফল করতে সকাল থেকে পরিবহন শ্রমিকরা দক্ষিণ সুরমার বাইপাস এলাকায় অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিকে ধর্মঘটের কারণে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব পরিবহন বন্ধ রয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাড়ি না পেয়ে কেউ পায়ে হেঁটে, অনেকে রিক্সা কিংবা মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছেছেন। তবে পুলিশ বলছে, যানবাহন চলাচলে কেউ বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সীমান্তের স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট শ্রীমঙ্গল ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দেয়াই হচ্ছে বিএনপির গণতন্ত্র। বিএনপি গণতন্ত্র নেই বলে তারস্বরে অভিযোগ করে প্রতিদিন, সরকারের সমালোচনা করে নিত্যদিন। গণতন্ত্র আছে বলেই তো আপনারা যা খুশি তাই বলতে পারছেন। মাঝে মাঝে বিদ্বেষ প্রসূত বক্তব্য আপনারা দিয়ে চলছেন, অন্ধ সমালোচনা করছেন, সেজন্য তো আপনাদের কাউকে কোনো প্রকার হেনস্থার মুখোমুখি করছে না সরকার। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বছরব্যাপী নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বিএনপি। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। উদযাপন কমিটির চেয়ারম্যান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন, এ উপলক্ষে 25টি উপকমিটি গঠন করা হয়েছে। বিএনপির নীতি নির্ধারকরা বলেন, একদিকে করোনা মহামারী, অন্যদিকে সরকারের দমন নিপীড়নের মুখে সুবর্ণ জয়ন্তী সফল করা একটি বড় চ্যালেঞ্জ। স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন, এবং এই স্বাধীনতাকে আজকে রক্ষা করা এটাও আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের স্বাধীনতাকে তারা দূরীকরণ করছে, তারা অর্থনীতিকে আজকাল পার্টির অর্থনীতিতে পরিণত করেছে, পুরোপুরি একটা অকেজো একটা পার্লামেন্ট তৈরি করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। আমাদের সামনে একটাই লক্ষ্য, স্বাধীনতা যুদ্ধে আমরা যে মূল চেতনাটিকে নিয়ে আমরা সংগ্রাম করেছিলাম, লড়াই করেছিলাম, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, সেই গণতান্ত্রিক চেতনাকে ফিরিয়ে নিয়ে আসা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।